রোববার সকাল 8টা কোমলমতি শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর বেশে সহস্র মুজিব রূপে হাজির হয় ঝিনাইদহ শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে। সব আয়োজন শেষে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে খুদে শিশুরা পাঠ করেন ঐতিহাসিক কালজয়ী বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। নতুন প্রজন্মের কণ্ঠে উচ্চারিত এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, শুনতে ভিড় করেন শহরবাসীও। এই আয়োজনে অংশ নিয়ে বঙ্গবন্ধু এবং ইতিহাস সম্পর্কে জানতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এটা আসলে গর্বের বিষয় যে বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে অংশ নেওয়া। আমরা 7ই মার্চে এই ভাষণটি পাঠ করে জানতে পারছি তিনি কিভাবে কৌশলে সেরকম আপামর জনতাকে ডাক দিয়েছিলেন স্বাধীনতার। আমরা বঙ্গবন্ধুর চেতনাকে নিজের মনে ধারণ করতে পারছি। 7ই মার্চের ভাষণের গুরুত্ব এবং ইতিহাস তুলে ধরতে এ ধরনের আয়োজনের পরিসর বাড়ানোর তাগিদ সুধীজনদের। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদের দায়িত্ব সবাইকে, যেই স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে 7ই মার্চের বাস্তবতা, তার গুরুত্ব, তার প্রয়োজনীয়তা আগামী দিনে এ শতাব্দীর পর শতাব্দীর এই ভাষণের প্রয়োজনীয়তা যে আছে এটাকে ধরে রাখা। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ পাঠের এই আয়োজনে কণ্ঠ মেলায় জেলার অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী। সময় সংবাদ, ঝিনাইদহ।